নিজের মেয়েকে চায়, নিজের ছেলেকে চায়, আপনার ত্রিপুরার ছেলে মেয়েটা কোথায়? বিজেপির কথা আপনারা ত্রিপুরার একজন নেতার নাম বলুন। বিশ্বজিৎ বাবু আপনারা ত্রিপুরার একজন নেতার নাম বলুন। বাংলা নিজের মেয়েকে চায় তো, তো ত্রিপুরাও নিজের ছেলেকে নিজের মেয়েকে চায়। আমি আমাদের পার্টির 100 জন ত্রিপুরার নেতার নাম বলবো, আপনি আপনার পার্টির একজন ত্রিপুরার নেতার নাম বলুন না। কোথায় সায়নী গিয়ে মিছিল করছে, ত্রিপুরা কথা লাগাচ্ছে, দেবেন শুক্রবার দিচ্ছে, আপনার ত্রিপুরার নেতার নামটা কি একটা নাম বলুন? একটা নাম কেন দিয়েছি? একটা নাম দিয়েছি ওনার কিছু নেই। আমি 100 জন ত্রিপুরার নেতার নাম বলছি, আপনি 100 জন ত্রিপুরার নেতার নাম ত্রিপুরা। আপনারা বলুন আপনাদের নাম। আরে বলছি তাহলে মানিক সরকার, এক নম্বর নাম মানিক সরকার। এবার আপনার আপনাদের দূরবীন দিয়ে খুঁজে নজিরবিহীন বিক্ষোভ ধর্ণা, তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আসেন তৃণমূল কংগ্রেস সাংসদরা, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, প্রথমত যেটা বলবো যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যে সভাটিতে মন্তব্য করার অভিযোগে সায়নী ঘোষ তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সভাটিতে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তখন তার ভাষণের দুটো অংশ ছিল। প্রথম অংশে তিনি বলছিলেন যে তৃণমূল কংগ্রেস এখানে কোনো অপোনেন্টই নয়, তারা কমপ্লিটলি মিডিয়ার তৈরি হাইপড বা মেড আপ একটা অপোনেন্ট, তারা দ্বিতীয় কেন তৃতীয় স্থানে আসারও যোগ্য নয় ত্রিপুরা রাজনীতিতে। কিন্তু যাদেরকে তিনি বলছেন যে এরা আমার অপোনেন্টই নয়, তাদেরকে নিয়ে তিনি কার্যত গোটা সভাটা খরচা করে ফেলছেন। আমি ত্রিপুরার যে স্থানীয় সংবাদপত্র, নিউজ ইত্যাদি আমি কিছু ঘেঁটে দেখছিলাম, সেখানে কিন্তু দেখছি যে এই রকম একটা ক্রুশিয়াল সময়ে, যখন পুরো ভোটের আর মাত্র 3 দিন বাকি রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির সংঘাত এটাই কিন্তু সর্বত্র একটা জায়গা জুড়ে রয়েছে। অন্যান্য দলগুলো সেখানে কে কি করছেন সেই জায়গাটা কোথাও যেন একটা এখানে পিছনের সারিতে চলে গেছে। এর পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্ট যেভাবে পুরো বিষয়টাতে একটা হস্তক্ষেপ করেছে, একটা ডিরেকশন দিয়েছে, এবং কালকেও একটা ইম্পর্টেন্ট হিয়ারিং আছে যে নতুন একটা যে এসআইটি তৈরি করার কথা বলা হচ্ছে, যে একটা নিরপেক্ষ এসআইটি, এবং তার সঙ্গে সঙ্গে যাতে ভবিষ্যতে অন্য দলের যারা কর্মী তাদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটা যাতে জেলা স্তরে এসপিরা নিশ্চিত করেন, সেটা ডিরেক্টিভ সম্ভবত সেখানে দেওয়া হতে পারে, এরকম প্লি যে আবেদনটা রয়েছে সেখানে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে এবং দিল্লিতে আজকে যে নজিরবিহীন বিক্ষোভ একটা দেখা গিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেভাবে বলেছেন তিনি ব্যক্তিগতভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ফোন করে এ বিষয়ে একটা ব্যবস্থা নেবেন এবং রিপোর্ট তলব করবেন, তাতে আমার মনে হয় নিঃসন্দেহে এটা বলা যেতে পারে যে ত্রিপুরার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।